বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু আমাদের দুটো পদ্ধতি রয়েছে একটি হলো চাকরি করে প্রতিষ্ঠিত হওয়া আরেকটি হলো ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া তো বন্ধুরা পড়াশুনো শেষ করবার পর আমরা যখন যে কোনো কাজে যাব তখন আমরা নিশ্চয়ই এটা দেখব যে সেই প্রতিষ্ঠানকে সবাই চেনে জানে কিনা সেই প্রতিষ্ঠানের সমাজে নাম ডাক আছে কিনা এই ধরনেরই কোনো একটি সংস্থার থেকে আপনারা নিশ্চয়ই কাজ করতে চাইবেন তাহলে ব্যবসার ক্ষেত্রে সেটা কেন নয় তো আজ আমি কলকাতার বুকে এমন এক ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে কোম্পানি জিএসটি ভ্যারিফাইড এবং বহু পুরোনো কোম্পানি অনেক বছর ধরে এই কোম্পানি ব্যবসা করছে আর এই ব্যবসায় সব থেকে বড়ো কথা হচ্ছে র ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল এই কাঁচামাল কিন্তু আপনারা এই কোম্পানির কাছে বারো মাস ধরে পাবেন আমরা অনেকেই চাই একটি ভালো প্রতিষ্ঠান থেকে মেশিন কিনে ব্যবসা শুরু করতে কিন্তু আমরা কোন না জেনে না বুঝে ভুল প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে ব্যবসা শুরু করে দেই এবং লোকসানের মুখোমুখি হই আর এই জন্যই আজকের এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের পরিচয় তো বন্ধুরা বেশি করবো না এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবেন এবং লাইভ ডেমো করে দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকে কি সেই ব্যবসা এবং কি করে আপনারা যুক্ত হয়ে ব্যবসা শুরু করবেন আমাদের দর্শকদের প্রতিষ্ঠানের নামের অ্যাড্রেসটি একটু বলে দেবেন নমস্কার আমাদের কোম্পানির নাম হচ্ছে এসআরএম ইন্ডাস্ট্রি এখাটা হচ্ছে আমাদের দত্তপুকুরে অন্তর্ভুক্ত আপনি বাই রোডেও আসতে পারেন কিংবা বাই ট্রেনে শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন থেকে অ্যাভেলেবেল ট্রেন আছে ডিটেলস জানার জন্য আপনি যে ডিসপ্লে নাম্বারটা আছে যোগাযোগ করুন ফোন করুন আমরা আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে দেবো কিভাবে আসতে পারবেন তো আজকে আমাদের দর্শক বন্ধুদের ভিডিওর মধ্যে দিয়ে কি ব্যাপারে বলতে চলেছেন আমাদের দেখুন বিজনেস তো অনেক ধরনের আছে বাট আমাদের কোম্পানি আগাগোড়া একটা বিজনেসের ওপর সবসময় ফোকাস রেখেছে কিন্তু আজকের একটু আলাদা হবে কারণ আজকে এমন একটা আপনাদেরকে প্লেট দেখাবো যেই প্লেটের ভিতরে অনেক রকমের বিজনেস একসাথে একই মেশিন দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমরা প্লেটটাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা বিজনেসের প্লেট এটা খাবারের প্লেট না অর্থাৎ এই প্লেটের ভিতরে অনেক কিছু আইটেম দেখা যাচ্ছে যে জিনিসগুলোকে আমরা একটা মেশিনেই বানাতে পারবো তা সেগুলো কি কি আমরা প্রথম থেকে আসি প্রথমে আসছি হচ্ছে স্লিপার বা চপ্পল আজকে আমরা বাঙালিরা যে কোনো চুটি পরি না কেন যে কোনো অনুষ্ঠানে যাই না কেন ঘরে কিন্তু এই হাই চপ্পলটা পরা কোনোদিনও ভুলি না সেটা ঘরের ভিতরে হোক কিংবা বাইরে হোক হাই চপ্পলটা সবাই ইউজ করে এই চপ্পল বানাতে পারবেন আপনি একই মেশিনে এরই সাথে আমরা দেখে নিচ্ছি কস বাইট অর্থাৎ আজকে প্রত্যেকটা ঘরে যে কোনো পরিবারের সেটা গরিব মধ্যবিত্ত বড় যে কোনো পরিবারে আপনি যান কসবাইট ছাড়া তো কিন্তু বাসন মাজা সম্ভবই না কোনো দিনও তাহলে এই যে কসবাইট এটা কাটিং সেটাও কিন্তু একই মেশিনে হয়ে যাবে তৃতীয় নম্বর হচ্ছে চশমার বাক্স চশমার বাক্সের ভিতরে যে কাপড় আছে যে ফোম আছে এই প্রত্যেকটা জিনিস কাটিং আপনি একই মেশিনে করতে পারবেন এটাও কিন্তু একটা খুব বড় টাইপের ব্যবসা ছোটখাটো ব্যবসাটা ভাবলে হবে না তার সাথে আমরা ওয়ালেট ছেলেদের যে পার্স আমরা ব্যবহার করছি অর্থাৎ মানি ব্যাগ সেই মানি ব্যাগের যে কাটিং প্রত্যেকটা কাটিং কিন্তু আপনি এই করতে পারবেন এরই সাথে আমরা সব থেকে একটা দুর্দান্ত সুপারি গাছের খোলের থালা বা সুপারি গাছের খোলের প্লেট অর্থাৎ যেই সুপুরি গাছের খোল গাছ থেকে পড়ে যায় আমরা ছোটবেলায় অনেকেরাই সুপুরি গাছের খোলে চড়তাম বা রান্নাঘরে মা বোনেরা বা রান্না করার পর যখন মশলা বাটে শিল সে কাঁচা নিতে ব্যবহার করে এটা সেই জিনিস যেটা দিয়ে আপনি থালা বানাতে পারবেন অনেকেরা ভাববেন যে এই জিনিসটা আমরা কোথায় বিক্রি করব। ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনি সার্চ করেন দেখবেন এক একটা থালা বানাতে তিন থেকে চার টাকা কস্টিং বিক্রি হচ্ছে পনেরো টাকার উপরে তাহলে ভাবতে পারছেন এটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মার্কেটে কত বড় মার্কেট আর এর সাথেই সব থেকে যেটা আমাদের পুরনো জনপ্রিয় ব্যবসা যেটা আমরা বলছি কাগজের থালা অর্থাৎ যে পাতা দিয়ে আপনি থালা বানাবেন খাবেন ফেলে দেবেন মাটিতেও পচে যাবে এবং সারাটা জীবন এই বিজনেস আপনাকে পয়সা দিয়েই যাবে এই বিজনেস করলে কোনোদিন কেউ লসে রান করে না এই গ্যারান্টি কিন্তু এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক নিচ্ছে কেন কারণ আজকে আপনি যে কোনো অনুষ্ঠানে যান যে কোনো ক্যাটারিং এর কাছে যান মিষ্টির দোকানে যান ফুচকার দোকানে যান বাড়িতে খান কাগজের থালা ছাড়া হবে না এটা ডিসপোজ পেপার প্লেট অর্থাৎ মাটিতে পচে যায় থার্মোকলের থালা ব্যান্ড হয়ে গেছে আর এর উপরে কিন্তু প্লাস্টিক থাকেও না তেমনও কাগজ আছে তাহলে চলুন আর বেশি না বলে আমরা চলে যাচ্ছি মেশিনের দিকে এই যে চোখের সামনে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলছি এই মেশিনটির নাম হচ্ছে হাইড্রোলিক পেপার প্লেট মেশিন অর্থাৎ যেটা বাড়ির কারেন্টে টু টোয়েন্টি লাইনে কিন্তু চলবে অনেকের প্রশ্ন থাকে আমরা এই মেশিনটা নেব আমাদের কি ফোর লাইন দরকার থ্রি পেজ দরকার না সিঙ্গেল ফেসেই চালাবেন তাহলে টু টোয়েন্টি লাইন বাড়িতে বসালেন মেশিনটাকে আমরা চালিয়ে দেখাচ্ছি আমরা সর্বপ্রথম এই মেশিনটা কি আমরা ম্যানুয়ালি আপ ডাউন করব অর্থাৎ সুইচের মাধ্যমে এটাকে আমরা কন্ট্রোল বক্স বলছি এই প্যানেল বক্স দিয়ে আমরা সুইচের মাধ্যমে ডাইসটাকে তুললাম আবার প্রেসার দিয়ে দিলাম পাঞ্চ হয়ে গেল অর্থাৎ আপ ডাউন যেটা হবে সেটা হচ্ছে পুরোটাই ম্যানুয়ালে সেকেন্ড অপশন কেউ মনে করছেন যে আমার সুইচ ভালো লাগছে না আমি বোরিং হয়ে যাচ্ছি তো এটাকে সেমি অটোমেটিক মোড অর্থাৎ প্যাটেল মোড এটাকে ফুট প্যাড বলা হয় পায়ের তলায় দিয়ে রাখবেন এই প্যাটেলের মাধ্যমে হালকা করে একটা আমরা ক্লিক করে দেব ক্লিক করলেই নিচের দিকে নাববে পাঁচ করবে একটা টাইম সেট করা থাকবে অটোমেটিক কিন্তু এটা উঠে যাবে অর্থাৎ এই যে আপ ডাউনটা হবে এটা ম্যানুয়ালি হচ্ছে না এটা সেমি অটোমেটিক হচ্ছে এবার আমরা অটোমেটিক অপশন দেখিয়ে দেব অর্থাৎ আমরা অটোমেটিক সুইচ অন করে দিলাম এবার মেশিনে আমরা কিছু করব না এই মেশিন নিজের থেকেই নাববে আর নিজের থেকেই অটোমেটিক উঠবে দেখুন আমি হাত লাগাচ্ছি না নিজের থেকে ডাইস লাগছে পাঁচ করছে থালা হচ্ছে একসাথে দুটো ডাইস লাগানো আছে একপাশে 12 ইঞ্চি থালা এবং একপাশে আমাদের আট ইঞ্চি প্লেট যেটাকে আমরা পোশাক খাওয়ার প্লেট বলি চাউমিন খাওয়ার প্লেট বলি মোমো খাওয়ার প্লেট বলি যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ফাস্টফুডে আমরা এই প্লেটটাকে ইউজ করতে পারি এটাকে আমরা আট ইঞ্চির গোল্ডেন পেপার বলছি এখানে এক পিস না একসাথে দশ থেকে বারো পিস থালা প্লেট কিন্তু আমি বানাতে পারছি এরই সাথে আমরা বারো ইঞ্চির ভাত খাওয়ার থালা দেখিয়ে দেয় যেটাকে আমরা সিলভার থালা বলি ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় যান আপনি এই কাগজের থালা আপনি পাবেনি এই থালা বাটি প্লেট একই মেশিনে এরই সাথে এই যে আট রকম প্রোডাক্ট দেখালাম সেটাও কিন্তু আমরা বানাতে পারছি তো মেশিন তো আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখিয়ে দিলাম কিন্তু কাস্টমারদের উদ্দেশ্যে আমাদেরকে একটা সতর্ক বাণী অর্থাৎ সতর্ক বাণী অবশ্যই দেখা দরকার যে আমরা যদি এই মেশিন কিনতে যাই তাহলে আমরা কোন কোম্পানিতে যাব কারণ মেশিন তো অনেক ধরনের কাছে পাওয়া যায় তাহলে তার আগে বলে দেই প্রত্যেকটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বিশেষ করে সে সমস্ত বাড়ির পরিবারদের কাছে যারা আজকে কোনো ব্যবসা করছিল বা কোনো চাকরি করছে হতাশ হয়ে বাড়িতে বসে আছে বা যারা রিটায়ারমেন্ট মানুষ বা ঘরের মা বোনেরা মহিলারা তাদের উদ্দেশ্যে এবং তারই সাথে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিটেক কমপ্লিট করে এম টেক কমপ্লিট করে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য কতদিন চাকরির জন্য আপনি ঘুরে বেড়াবেন যেই বাঙালিরা আজকে চা ছজাগরের আমল থেকে ব্যবসা করে গেছে সেই বাঙালিরা কেন ব্যবসার থেকে পিছিয়ে আছে অনেক বন্ধুরা আমাদেরকে এসে বলে দাদা আমি ব্যবসা করতে চাই কিন্তু আমার কাছে পয়সা কোথায় তো পয়সার জন্য বলছি আমরা কিন্তু বিজনেসের লোনেরও কিন্তু ফেসিলিটি আমরা দিয়ে রাখছি তার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আর ব্যবসা করতে আগাগোড়া সবাই একটাই কথা বলে পয়সা লাগে না বুদ্ধি লাগে আপনার বাজেট অনুযায়ী আপনি মেশিন দিয়ে শুরু করুন ছোট বাজেট কম বাজেট কম মেশিন নেবেন বড় বাজেট বড় দিয়ে শুরু করবেন দেখুন আপনারা এমন কোনো কোম্পানির কাছ দেখি মেশিন নিতে চান যে যারা মার্কেটের মধ্যে বেশি দিন নেই সবে এক থেকে দুদিন বা এক থেকে দু বছর আজেছে আজকে আমাদের নিজেদের ছেলে পেলেকেও যখন পড়াশোনা করি আমরা চাকরির জন্য পাঠাই আমরা সেরকম কোম্পানির কাছে চাকরি করতে ইন্টারভিউ দিতে পাঠাই যারা মার্কেটের একটা নাম আছে আজকে টাটা রিলায়েন্স জিও আদানি আম্বানি এদের কাছে পাঠাই যে না এরকম কোম্পানিতে যাও যেখানে তোমার একটা লাইফটা সিকিউর হবে ঝট করে চাকরি থেকে বেরিয়ে যাবে না তাহলে সেরকমই বিজনেসও করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এমন কোনো কোম্পানির কাছে গিয়ে মেশিন নেবেন না যারা মার্কেটে এক থেকে দু বছর আছে আমরা দীর্ঘ ন বছর ধরে একই নিজস্ব প্রতিষ্ঠানের উপরে কাউ জমির উপরে না নিজস্ব প্রতিষ্ঠানের উপরে কিন্তু আমরা ব্যবসা চালিয়ে যাচ্ছি তাহলে আপনারা তাদের কাছে আসুন যারা বিশ্বাস্ত যারা মার্কেটে ন বছর ধরে সরকারকে জিএসটি পে করে বিজনেস করছে এরকম না যে জিএসটি ছাড়া কিন্তু আমরা কাজ করছি ঠিক সেরকমই আরো কিছু সতর্ক বাণী আপনাদেরকে আমরা দিয়ে রাখছি দেখুন আমার সাথে সাথে নানা রকম মেশিন কিন্তু আপনারা দেখছেন এই যে হাইড্রোলিক মেশিন এটা আমরা দেখলাম ডবল ডাই মেশিন এবার কারোর বাজেটটা কম অর্থাৎ আমি চাইছি যে দাদা আমি হাইড্রোলিক নিতে চাইছি কিন্তু আমার কাছে বাজেট কম আছে তাদের জন্য কিন্তু আমরা সিঙ্গেল ডাই মেশিনও রেখে দিয়েছি অর্থাৎ যেই মেশিনে আপনি একটা ডাই দিয়েও কাজ করতে পারবেন আমার বাজেট কম আমি ছোট মেশিন নেব আচ্ছা স্যার মার্কেটে তো বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে এত ব্যবসা থাকতে পেপার পেটের এর ব্যবসা এত জনপ্রিয় কেন এর দেখুন অনেক কারণ আছে সর্বপ্রথম বলি আজকে আমরা যদি মার্কেটে যে কোনো মানুষ যখন কোনো খাবার খেতে যাবে সেটা স্ট্রিট ফুটে যাক কিংবা বাড়িতে অনুষ্ঠান হোক সবাই চাইবে যে এমন একটা থালা ইউজ করতে যেটা ব্যবহার করবো ফেলে দেবো পচে যাবে ঝামেলা শেষ যেখানে মার্কেটে থার্মোকলের থালা আজকে মারাত্মক জনপ্রিয় হয়ে গেছিল কিন্তু থার্মোকলের থালা যেমন মাটিতে ফেলে দিলে পচে না বা ধরালে খুব বাজে গন্ধ দুর্গন্ধ বেড়ায় কিন্তু কাগজ সেই জিনিসটা হচ্ছে না প্রথমত কাগজ এমন একটা জিনিস যে আজকে আমরা বিক্রি করলাম খাবার দাবার খেলেও মাটিতে ফেলে দিলে পুচে গেল অর্থাৎ সরকারের দিক দিয়ে আইনি ভাবে কোনো কিন্তু অসুবিধা নেই দ্বিতীয় নম্বর আজকে কাগজের থালা ধরুন আপনি বাড়িতে বানিয়ে রেখে দিয়েছেন কোনো কারণে এক মাস বিক্রি হলো না তো প্রোডাক্ট না পচবে না গলে যাবে না ড্যামেজ খাবে না ডেট এক্সপায়ার হয়ে যাবে বা কোনো কারণে নষ্ট হবে এবং এরই সাথে অনেক সময় এরকম দেখা যায় যে কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের ছ মাস ধরুন পড়ে থাকলো তাও কিন্তু দাম কোনোদিনও কমবে না অর্থাৎ কাগজের দাম দিনের পর দিন বাড়ছে দিনের পর দিন বাড়ছে আমরা নবছর ধরে ব্যবসা করছি আমরা নিজেরাই দেখে গেছি যে কাগজের দাম কমছে না বরঞ্চ বাড়ছে তাহলে এমন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা ভালো যার পচাগুলো ভয় নেই আর মার্কেট অল ওভার ইন্ডিয়া আপনি করতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি ব্যবসা করুন নিজের লোকাল ছাড়াও আপনি কিন্তু দূরেও পাঠাতে পারবেন এইরকম অনেক ধরনের কারণের জন্য কাগজের থালা কিন্তু আজকে এত জনপ্রিয় কারণ মানুষ যত দিন যাবে খাবে তো খাওয়া কেউ কমাবে না যে আমরা বাইরে গিয়ে স্ট্রিট ফুডে যে খাবো না তো কাগজ চলবে কাগজ ছাড়া অন্য কোনো রাস্তা নেই এর সাথে আমরা কিন্তু সতর্কবাণীর কথা বলছিলাম তো তার সাথে আবার সেই কথায় ফিরত আসি কাস্টমারদের উদ্দেশ্যে আমরা বারবার বলছি যে কোনো মেশিন যখনই আপনি কোনো কোম্পানির কাছে নিতে যাবেন তার আগে বিশেষ করে কোনো মহিলা ম্যাডাম স্টাফদের থেকে কিন্তু আপনি দূরবর্তী থাকবেন তাদের কাছে যাবেন না তো আপনি এরকম কেন বলছেন যে ম্যাডামের থেকে দূরে থাকতে তার কারণ আছে দেখুন আমার দোষ বা আমি যে দোষগুলোকে ধরে দেখছি সেগুলো কোনো ম্যাডামদের না অ্যাকচুয়ালি সে সমস্ত কোম্পানি ওনারদেরকে যে যারা নিজেরা ফেস আসে না আমাদের দীর্ঘ ন বছর ধরে যদি পুরোনো ভিডিও দেখা যায় প্রত্যেকটা ভিডিওতে আপনি আমাদেরকে পেয়ে যাবেন বিশেষ করে আমাকে তো আপনি পাবেনি কিন্তু অন্যান্য কোম্পানিগুলো কি করছে তারা বেশিরভাগই ট্রেডার তারা ম্যানুফ্যাকচার না আর ম্যানুফ্যাকচার না হওয়ার কারণে তারা আজকে এখানে কারখানা কালকে ওখানে কারখানা খুলছে এবং প্রচুর পরিমাণে মহিলা ম্যাডামদেরকে দিয়ে কাজ করাচ্ছে তাদের কারণটা কি মেন কারণ দেখুন যখনই আপনি সে সমস্ত কোনো কোম্পানিকে ফোন করবেন প্রথমত মহিলা যে ম্যাডামগুলো তারা স্টাফ তারা আপনাকে ফোন করে কেউ বলবে কাকু কাকিমা দিদি বোন ভাই নানারকম ফ্যামিলির মতন আপনার সাথে সম্পর্ক রেখে দেবে এমন ভাবে কথা বলবে যেন তারা আপনার ঘরের আত্মীয় কালকে আপনি তার সাথে দেখা করেছেন কিন্তু ঠিক যখন মেশিনটা নিয়ে যাওয়া হয়ে যাবে তারপরে কিন্তু তাদের ব্যবহারটা আপনি ঠিকঠাক করে পাবেন না তাই এগুলোর থেকে সাবধানে থাকবেন কারণ আজকে তারা আপনাকে একটা লোভনীয় একটা প্রতিভা দেখিয়ে তাদেরকে আপনাকে আকৃষ্ট করছে কিন্তু কালকে তো সেই সম্পর্কটা নাও থাকতে পারে কারণ আপনি কোম্পানিতে গিয়ে আগেই খুঁজুন যে কোম্পানির ওনার কথা আমি তার সাথে কথা বলবো কারণ মেশিনটা আপনি যার থেকে নিচ্ছেন তাকেই যদি আপনি হাতের কাছে না পান তাহলে পরবর্তী সময় মেশিন নেওয়ার পর কি হবে এটা কি ভেবে দেখেছেন এর জন্য আমরা তাদের থেকে কিন্তু সাবধানে থাকতে বলি প্রচুর কোম্পানির ভিডিও আছে যে এক এক সময় এক একটা মহিলা স্টাফদেরকে দিয়ে ভিডিও বানানো হচ্ছে এদের থেকে দূরবর্তী থাকুক নাহলে কিন্তু নিজেরাই ঠকবেন এরই সাথে আমরা বলে দিতে চাই অনেক সময় যে ফ্রি 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 এই কথাটার থেকে তো আরো দূরে থাকবে লোভনীয়তার জন্য আজকে আমরা অনেক কাস্টমারদেরকে দেখছি আমাদের কাছে এসে তারা কান্নাকাটি বন্ধ করে যাচ্ছে দুঃখ বলে যাচ্ছে যে দাদা আমি ওখান থেকে ফ্রি লোভনীয়র জন্য দু হাজার টাকা পাঁচ হাজার টাকা কমের জন্য আরো কত কিছু ফ্রি দেওয়ার জন্য মেশিন নিয়েছি না তারা আজকে ইঞ্জিনিয়ার সাপোর্ট দিচ্ছে না আজকে র মেটারিয় সাপোর্ট দিচ্ছে কিছু দিচ্ছে না এর কারণটা কি কারণ দেখুন আজকালকার দুনিয়ায় এই আমাদের যে যুগ চলছে যে সময় চলছে দু হাজার চব্বিশ এর জায়গায় দাঁড়িয়ে ফ্রিতে দাদা কেউ কাউকে কিচ্ছু দেয় না আজকে যদি কেউ কাউকে ফ্রিতে দেয় সে কতদিন দেবে একদিন দেবে দুদিন দেবে তিন দিন দেবে কতদিন দেবে এরা তো বললেছে আমরা ফ্রি দিতেই থাকবো দেখুন ফ্রিতে যখনই আপনি পা রাখবেন তার মানে মনে রাখবেন কোনো একটা চালাকি রয়েছে অর্থাৎ আপনার টাকা আপনার ঘরের থেকে কেটেই আপনার মেশিনের থেকে দামের থেকে কেটেই কিন্তু ফ্রিটা দেবে কোনো কোনো তার নিজের পকেট থেকে ফ্রি দেয় না এটা প্রত্যেকটা মানুষ জানে কিন্তু এই জিনিসটাকে আমরা আবার মনে করিয়ে দিতে চাই তাই ফ্রির থেকে দশ হাত দূরে থাকবেন সেই জায়গায় যাবেন না এর সাথে সাথে আমরা কাস্টমারদেরকে আরো কথা বলে রাখতে চাই যে এই যে আপনি যে ভিডিওটা আমাদের দেখছেন ধরুন আপনি আপনার বাড়িতে বসে আছেন এই সেই বাড়িটা ভাড়া বাড়ি তা আপনি ভাবুন ভাড়া বাড়িতে যারা যে সমস্ত মানুষরা আছেন তারা তাদের আশেপাশের পরিবেশ যদি খারাপও ব্যবহার করে বা তাও করে তার কিছু যায় আসে না কিন্তু নিজের যদি বাড়ি থাকে নিজের যদি প্রতিষ্ঠান থাকে সেই বাড়ির পরিবারের মানুষরা তার আশেপাশের পরিবারের সাথে বা পাড়ার সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখে কেন কারণ সবাই চায় যেখানে যে নিজে থাকছে তার ঠিকঠাক থাকে ঠিক সেরকমই আমাদের সাথে দীর্ঘদিন ধরে কি হচ্ছে যে সমস্ত কোম্পানি তার নিজস্ব চাইবে না যে তার এলাকা থেকে এমন কোনো নাম খারাপ হোক এমন কোনো উল্টো পাল্টা মেশিন বিক্রি হোক কাস্টমারদেরকে ভুলভাল বোঝানো হোক যাতে তারা বিজনেস না করতে পারে কিন্তু যে সমস্ত কোম্পানিগুলো ভাড়ার জায়গায় রয়েছে বা তারা কোনো আলাদা প্রতিষ্ঠান থেকে অন্য জায়গা থেকে উঠে এসেছে আজকে তারা কিন্তু কোম্পানি মানুষদের সাথে ঠকাচ্ছে দিনের পর দিন কেন আজকে মেশিন বিক্রি করছে দু মাস বাদে কাস্টমার যাচ্ছে শাটার বন্ধ আমাদেরকে এসে এরকম অনেক কোম্পানির নাম পর্যন্ত বলে যাচ্ছে যে দাদা আমি কোম্পানি আমি খুঁজে পাচ্ছি না যে কোম্পানি যেখানে ছিল সেখান থেকে গায়েব হয়ে গেছে এর কারণ ভুলটা আপনাদেরই আপনারা ভুল বুঝছেন আমরা দীর্ঘ ন বছর ধরে ইউটিউবের মতন প্ল্যাটফর্মে এসে গলা চিল্লি চিল্লি কাস্টমারদেরকে বোঝাচ্ছি মেশিন নেওয়ার আগে দশটা জায়গায় ঘুরে দেখুন ম্যানুফ্যাকচারদের কাছে যান এমন কোম্পানির থেকে মেশিন কিনুন যারা জিএসটি সার্টিফাই যারা জিএসটি দিয়ে মেশিন আপনাকে দিচ্ছে যারা মেশিনের স্টক হেভি রাখছে যদি ম্যানুফ্যাকচার হয় তাহলে তার ঘরে পেপার পেপার যদি যদি ম্যানুফ্যাকচার হয় একটা দুটো না থেকে মেশিন তার ঘরে থাকবে আজকে আমরা ইলেকট্রিক দোকানে যাই সেখানে গিয়ে আমরা টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন অনেক কিছু পেয়ে যাবো কিন্তু তারা কি ম্যানুফ্যাকচার তারা কোনো না তারা ট্রেডার তারা বিক্রি করতে বসেছে কিন্তু ঠিক সেরকমই ম্যানুফ্যাকচারের ঘরে একই প্রোডাক্টের দশ রকমের মডেল পাবেন আমাদের কাছে আপনি হাইড্রোলিকের পনেরো ধরনের মডেল পাবেন যেটা আমরা দাবা করি শুধু দাবা না আমার আশেপাশে মেশিন আছে আমরা এগুলো দেখিও দেই যে পনেরো ধরনের মডেল কিন্তু আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন কিন্তু অন্য কোনো কোম্পানিতে আপনি যান গিয়ে বলুন পনেরোটা মডেল কেউ আপনাকে দেখাতে পারবে না স্টক দেখাতে পারবে না তাহলে তারা কোথাকার ম্যানুফ্যাকচার ছোট আমরা কোনো কোম্পানি নাম নিচ্ছি না দশ বাই বারোর একটা ছোট ঘর নিয়ে দু চারটে মেশিন নিয়ে তারা আজকে আপনাদের সামনে এসে একটাই কথা বলছে আমরা ম্যানুফ্যাকচার দেখে কি মনে বিশ্বাস হয় একটু মনে আসা জাগে যে বাই ঘর নিয়ে দু চারটে মেশিন নিয়ে কিভাবে এরা ম্যানুফ্যাকচার হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করছি ঠিক কাস্টমারদেরকে এগুলো কেন বলা তাদেরকে সচেতন করা জাগ্রত করা যাতে আপনি ভুল ভাল চিন্তা না করেন দেখুন মেশিন নেওয়াটা বড় ব্যাপার না তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে র মেটেরিয়াল পার্চেস করা এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে মালটাকে সেল করা তো সেলের দিক থেকে তারা আপনাকে কি সাপোর্ট দেবে আজকে তারা নিজেরাই সাকসেস বিজনেস না আজকে আপনারা যাদের ভিডিও দেখছেন তারা নিজেরা জীবনে আদৌ পর্যন্ত নিজেই সাকসেস হতে পারেনি তারা আপনাকে কি সাকসেস করতে আসবে তো আমরা এর জন্য সেলের টুকু কিন্তু আপনাকে দিয়ে দেবো ডিলারের সাপোর্ট কিভাবে মাল বিক্রি করবেন এই পূর্ণ সহযোগিতা কিন্তু আপনাদের থেকে আপনি পাচ্ছেন কারণ আমরা শুধু মেশিন না মেশিন দেবো ইঞ্জিনিয়ার দেবো র মেটেরিয়াল দেবো সেলের সাপোর্ট করব এবং মেশিন যদি আপনি কোনো সময় মনে করেন আমি এক্সচেঞ্জ করব সেই ফেসিলিটিও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যে আমি বিজনেস করতে পারছি না দাদা আমি কি করব সেই মেশিনে কি গতি করতে পারি আপনি সাহায্য করবেন হ্যাঁ আমরা তাদেরকেও কিন্তু সাহায্য করছি যে আমি বিজনেস করতে পারছি না তো সে সমস্ত প্রত্যেকটা টেনশন থেকে আপনি মুক্ত হয় আপনি আমাদেরকে ফোন করুন ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি ফোন করুন আমার সাথে আপনি কথা বলবেন দশটা থেকে পাঁচটার মধ্যে বুধবার ছাড়া শুধু বুধবারটা বন্ধ থাকে এখন আমরা দেখবো ম্যানুয়াল মেশিন অর্থাৎ যাদের বাজেটটা একটু কম যে চাইছে আমি মোটামুটি পনেরো হাজার টাকার আশেপাশে আমি মেশিন দিয়ে শুরু করতে চাই তাদের জন্য আমরা কিছু ম্যানুয়াল মেশিন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সব থেকে আমাদের ছোট মডেল যেখানে আপনি আট ইঞ্চি পর্যন্ত ডাই ব্যবহার করতে পারবেন এটাও একটা ম্যানুয়াল মেশিন যারা আরেকটু বাজেট বেশি দিতে চাইছেন তাদের জন্য এটা যেখানে বারো ইঞ্চি পর্যন্ত আমি ডাই ব্যবহার করতে পারবো এবং সব থেকে জনপ্রিয় মডেল ম্যানুয়াল যেটা আমরা সবসময় কাস্টমারদেরকে বলি এই মডেলটা নিতে যেখানে আপ টু আপনি তেরো ইঞ্চি পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন চাকাটাকে জাস্ট হাত দিয়ে ধরবেন হালকা করে ঘুরিয়ে দেবেন অটোমেটিক ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাবে ভালো করে দেখুন ডাইসটা উপরের দিকে উঠে গেছে উপরের ডাইস নিচেরটা নিচে আছে আমি জাস্ট চাকাটাকে ছেড়ে দিলাম চাকাটা ছেড়ে দিলাম নিজের থেকে ঘুরতে ঘুরতে পাঞ্চ করে কিন্তু পড়ছে আমি আরেকবার দেখাচ্ছি চাকাটাকে ধরলাম হাত দিয়ে ঠেলা দিলাম ঘুরতে ঘুরতে উঠে গেল ছেড়ে দিলাম নিজের থেকে ঘুরতে ঘুরতে এই জিনিসটাই সব থেকে বড় চালাকের জিনিস প্রচুর অনেকেরকম ঘুরিয়ে ঘুরিয়ে নামায় নিজের থেকে নাবে না তার কারণ হচ্ছে একটাই মেশিনের ওয়েট এতটাই হালকা বানানো থাকে যে দেখতে একই সাইজ একই চওড়া একই কিন্তু মেশিনের ওয়েট হালকা এবার হালকা যদি বডি হয় তাহলে নামবে কি করে এই জিনিসগুলো কাস্টমারদেরকে এত সুন্দর চালাকি করে দেখিয়ে দিচ্ছে যে কাস্টমার বুঝতেই পারছে না এবং ঠকে যাচ্ছে মেশিন নেওয়ার পর আমাদের কাছে এসে বলছে দাদা আপনার মেশিন আপনি বলছেন এরকম করে ঘুরিয়ে দিলে ঘুরিয়ে যাবে ছেড়ে দিলে নেমে যাচ্ছে আমাদের মেশিনগুলো তো হচ্ছে না তো তো হবে কি করে আপনি তো হালকা মডেল নিয়েছেন তো মেশিন নেওয়ার আগে ভালো করে এই জিনিসগুলোকে চোখের সামনে দেখতে হয় আমাদের এখানে আসুন মেশিন দেখুন নিজের চালিয়ে হাতে তারপরে আপনার ভালো লাগবে তারপরে আপনি মেশিন নেবেন এরকম তো না যে দেখতে আসলে মেশিন নিতে হবে সবার উদ্দেশ্যে একটাই কথা ডিসপ্লেতে দেওয়া নাম্বারটায় ফোন করুন আপনি আমার সাথে যোগাযোগ করুন এবং আগের দিন অবশ্যই নামটা লিখিয়ে আসুন যে আমি এদিন আসছি আপনার জন্য মেশিন রেডি থাকবে এসে মেশিন দেখবেন চালাবেন ভালো লাগবে তবে কিন্তু আপনি ব্যবসা করবেন যে সমস্ত কাস্টমাররা চাইছেন যে আমি ম্যানুয়াল মেশিন নেব কিন্তু আমার হাইড্রোলিকের মতন প্রোডাকশন দরকার যাতে আমরা মালটা বেশি তৈরি করতে পারি তাদের জন্য এই মেশিনটা সবথেকে অমৃত বানের মতন কাজ করবে কেন দামও কম প্রোডাকশনটা কিন্তু হাইড্রোলিকের মতন একই সাথে আমি তিনটে ডাই লাগানোর জায়গা আছে অর্থাৎ যদি আমি একটা ডাইস লাগাই তাহলে মিডিলে লাগাতে পারবো দুপাশে দুটো থালার ডাই দুপাশে লাগাতে পারবো এমনকি তেরো ইঞ্চিও লাগানো যাবে এটাও বলে দিচ্ছি প্রচুর কাস্টমারদের উদ্দেশ্যে যে সমস্ত জায়গায় তেরো ইঞ্চি চলে দুপাশে দুটো তেরোও লাগাতে পারবেন আবার তিনটে ছোটো ছোটো বাটি বা প্লেট লাগাতে পারবেন কিন্তু তিনটে থালা হবে না ছেড়ে দিলে এটারও সেম ডাইস পড়ে যায় খেলা দিলে অটোমেটিক দিকে উঠে যায় আবার ছেড়ে দিলে নিজের থেকেই পড়ে যায় এই মেশিন নিয়ে আপনারা কাজ ভালোভাবে করতে পারেন

মোটামুটি কত টাকা সর্বনিম্ন পুঁজি নিয়ে নামা যেতে পারে দেখুন আমরা সবসময় একটা কথা বলি শুধু তো মেশিনটা যেমন কিনলে হয় না মেশিনের সাথে ডাইস র মেটারেল এগুলো তো কিন্তু আপনাকে কিনতেই হবে তবেই তো আপনার ব্যবসা চালু হবে তো আমরা টোটাল বলি যে একটা ম্যানুয়াল মেশিন নিয়ে করলে ওই মোটামুটি ধরুন আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি একটা ফিগার নিয়ে আপনি ব্যবসা করতে পারেন কিন্তু যারা বিজনেস থেকে একটু ভালো চাইছে যে আমি একটু র মেটেলিয়াল বেশি নেবো ডাই দুই তিনটে বেশি নেবো তাদের জন্য বাজেটটা আর একটু দশ পনেরো হাজার টাকা বাড়বে আর যদি আপনি হাইড্রোলিকের দিকে যেতে চান তাহলে ধরে নিতে পারেন যে ওর থেকে আরও কিছুটা কুড়ি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরকম এক্সট্রা পড়বে কারণ আপনি যখন বড় মেশিনের দিকে যাবেন তখন তো বাজেটটা আপনার বাড়বে না কারণ হাইড্রোলিকের ভিতরে অনেক রকম মডেল আছে তো এই ডিটেলস জিনিসগুলো আমরা জানানোর জন্য আমরা বলি আপনি সামনে সামনে আসুন বুধবার ছাড়া প্রত্যেক দিন আমাদের কারখানা খোলা থাকে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ফোন নম্বরে আপনি যোগাযোগ করুন আমরা আপনাকে জানিয়ে দেবো বুঝিয়ে দেবো গাইড করে দেবো যে কোনো ব্যবসা শুরু করলে সবাই আগে সেই ব্যবসার লাভটা দেখে এই ব্যবসা শুরু করলে কিরকম কি প্রফিট হতে পারে দেখুন প্রফিট মার্জিন আমরা সবসময় বলি আপনি যে জিনিসটা বানাচ্ছেন সেটা তো আপনি বাল্কে বানাবেন এবং বিক্রিও যখন করবেন বাল্ক বাল্ক মানে বস্তা হিসাবে আমরা তো পিসে বিক্রি করতে যাব না তো আপনি একটা ঘন্টা যদি মেশিন চালান যেমন আমি যদি হাইড্রোলিক মেশিনের কথা বলি সিঙ্গেলটাই এক ঘন্টায় আপনি তিন থেকে সাড়ে তিন পিস থালা বানাতে পারছেন তো আমি গড়ে যদি তিন হাজার পিসও ধরি মানে তিনটে বস্তা পার ঘন্টায় তিনটে বস্তা তিন হাজার পিস আপনি মাল বানাচ্ছেন তো এক একটা বস্তা থেকে আমরা পাইকারি একশো টাকা আর যদি খুচরো বিক্রি করা হয় তাহলে দুইশো টাকা মানে ঘন্টায় তিন হাজার পিস তিনটে বস্তা তিনশো থেকে পাঁচশো টাকা আপনি ইনকাম করতে পারবেন পার ঘন্টা এবার আপনি যত ঘন্টা হিসাবে কাজ করবেন দিনে আট ঘন্টা দশ ঘন্টা সেই হিসাবে আপনার ইনকাম হবে এই ইনকামটা তখন আরো সুন্দরভাবে বাড়বে যে যত আপনি সাপোর্ট পাবেন কারণ যদি ভালো জায়গা থেকে আপনি মেশিন না নেন ম্যানুফ্যাকচারের জায়গা থেকে তাহলে সাপোর্টও পাবেন না বিক্রিওটা আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না তা তার জন্যই আমাদের থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে জিনিস নিতে হবে আচ্ছা অনেক কাস্টমারদেরকে আমরা বলে থাকি যে এই হাইড্রোলিক মেশিনের মধ্যে সিঙ্গেলটাই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মেশিন অর্থাৎ কম বাজেটের মধ্যে যদি একটা ভালো মেশিন নিতে হয় তাহলে আপনাকে এই মেশিনটার দিকে আপনারা আগাতে পারেন এটাও বাড়ির টু টোয়েন্টি লাইন নিয়ে চলবে এবং আমরা মেশিনটাকে এটাকে আমরা স্টিক বা লিভার বলি জাস্ট হাতের একটা আঙুল ধরুন হালকা করে টানুন উঠে গেল ছেড়ে দিন আটকে গেল পেপার দেবেন হালকা করে ঠেলবেন নাপবে পাঞ্চ হবে দুই থেকে তিন সেকেন্ড দাঁড়াবে হয়ে যাবে মানে মিনিট মানে মিনিট বলছি পাঁচ থেকে ছ সেকেন্ডের মধ্যে আপনার থালা রেডি হয়ে যাবে পাঁচ থেকে ছ সেকেন্ডের মধ্যে আপনার কাগজের থালা এই যে প্রত্যেকটা থালা আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু হিট ছাড়া এই ডাইসের ভিতরে হিট দেওয়া হয় যেটাও এই মেশিন থেকেই যাবে টু টোয়েন্টি লাইনে আমরা ডাইসে বিনা হিটে কিন্তু থালা দেখাচ্ছি তাতেই আমাদের সাইড এতটা উঁচু হয়ে গেছে হিট পড়লে এটা আরো সুন্দর খুলবে তো এই মেশিনও আপনি নিতে পারেন যারা একটু কম বাজেট দিয়ে শুরু করতে চাইছেন আমরা সবসময় একটা কথাই বলি দেখুন বিজনেস করার আগে সবার আগে দরকার ধৈর্য তো আপনি ধৈর্য নিয়ে টাইম নিয়ে আপনি আমাদের সাথে আসুন এখানে আমি আপনার সাথে কথা বলবো একটু হাতে টাইম নিয়ে আসবেন কথা বলবেন জিনিসটা বুঝবেন ব্যবসা করতে পারবেন ব্যবসা করার আগে আগে দরকার সাহস নিয়ে আসার দরকার তারপরে তো আপনার বাজেট বা জায়গা অনুযায়ী আমরা কি কি সাপোর্ট করতে পারি সেটা বলবো আর এরই সাথে লাস্ট একটা কথা অবশ্যই বলি অনেক কোম্পানি আপনাকে বলবে যে আপনার যদি বাজেট কম থাকে তাহলে একটা ডাইস নিয়ে একটা মেশিন নিয়ে ব্যবসা করুন দেখুন মেশিন একটা ঠিক আছে কিন্তু একটা ডাইস এটা কিন্তু ঠিক নেই কারণ আপনাকে যাতে বাজেটটা বেশি না হয়ে যায় এর জন্য তারা যাতে মেশিনটা বিক্রি করতে পারে এর জন্য আপনাকে একটা ডাইসের লোভ দেখানো হবে কিন্তু একটা ডাইস দিয়ে কোনো দিনও ব্যবসা হবে না এটা এস আর ইন্ডাস্ট্রি পুরো চ্যালেঞ্জ নিয়ে বলছে কারণ আপনার দুই তিনটা ডাইস যদি না থাকে আপনি প্রোডাক্টগুলো কি করে কাউকে বিক্রি করবেন তার জন্য দুই তিনটা ডাইস ছাড়া কোনোদিনও ব্যবসা একদম করবেন না এটা অবশ্যই জেনে রাখুন মার্কেটে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের পেপার প্যাডের মেশিন বিক্রি করছে তো তাদের মেশিনের সাথে আপনার মেশিনের পার্থক্যটা কোথায় রয়েছে দেখুন সর্বপ্রথম হচ্ছে বডির পার্থক্য যেটা আমরা মেন টার্গেট কাস্টমারদেরকে বোঝাই যে আপনি সবকিছু বুঝতে পারুন না না পারুন বডিটা দেখলে ভালো করে বুঝতে পারবেন আজকে আমি এই মেশিনটাকে ধরে যদি এরকম করে জোরে ঠেলেও আমি কেপেও যাবো কিন্তু মেশিনে নড়বে না এটা এতটা ওয়েট থাকে কিন্তু অন্যান্য মেশিন ধরে যদি আমি হালকা করে এরকম করে নাড়াই হুড় হুড়ু করে নড়বে তার কারণ হচ্ছে বডি এই যে আমাদের এগুলো আমরা চ্যানেল বডি বলে থাকি যেখানে একটা পাত দুটো নিচে একটা তিনটে আমাদের বডি হয়ে থাকে পাত পাত এই যে তিনটে পাতের যে মেশিনটা যে বডিটা হয়ে থাকছে এটাকে আমরা চ্যানেল বডি বলে থাকি কিন্তু এখানেই প্রচুর কোম্পানি সিঙ্গেল পাত অর্থাৎ একটা পাতের বডি থাকবে কোনো কোম্পানির আমরা নাম বলবো না কিন্তু আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কারণ আপনারা তো বুদ্ধিমান কাস্টমারদের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনার একটু ভালো করে দেখবেন এটা একটা বডি হয়ে থাকে এবং এই সিলিন্ডার যেটা আমাদের মোটা হেভি সিলিন্ডার দেওয়া হয় এটা পেন্সিল সিলিন্ডার বলি আমরা সরু লম্বা টাইপের হয় এগুলোর থেকে আপনি দূরে থাকবেন এগুলোর প্রেশার কোনোদিনও ভালো হয় না অয়েল সিল কেটে যায় এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানি মেশিন কিন্তু ফুললি আপনাকে পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু প্রচুর কোম্পানি আছে ওয়ারেন্টি দেবে সিলিন্ডারের অয়েল সিলের আপনাকে ওয়ারেন্টি দেবে না কিন্তু আমরা আপনাকে ওয়ারেন্টি দেবো এবং এরই সাথে মোটর আমরা সবসময় গোদরেজ কোম্পানির ইউজ করি আপনি যে কোনো মেশিনে দেখতে পারেন নিচের দিকে গোদরেজ কোম্পানির লাল কালারের মোটর হয়ে থাকে এবং এরই সাথে আমরা যে পাইপগুলো ইউজ করি সেগুলো কিন্তু খুব হাই প্রেশার পাইপ নিতে পারে এগুলো এ টু পাইপ আমরা বলে থাকি এরই সাথে সাথে আমাদের যে লিভার আছে সেফটি সিস্টেম সেফটি মানে ধরুন আমি টানলাম ছেড়ে দিলাম অটোমেটিক লিভার সেই জায়গায় গিয়ে আটকে যাবে ডাইস সেই জায়গায় আটকে যাবে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি টানলাম ছেড়ে দিলাম ডাইস ওখানে আটকে গেলো আমি ঠেললাম নাব ছেড়ে দিলাম ওখানে আটকে গেল অর্থাৎ আমি যখন ঠেলবো যখন টানবো তখনই কিন্তু ডাইসটা আপনার আপ ডাউনটা হবে এটা সেফটি সিস্টেম কাল যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এরকম পুরো মেশিনের ভিতরে এমনকি যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা এশিয়ান পেন্ডি করি নর্মাল লোকাল কোনো কালার করে থাকি না যাতে মেশিনের গ্লেসটা ভালো থাকে প্রত্যেকটা জিনিসের পার্থক্য অনুযায়ী মেশিন হয় তো এগুলোকে অবশ্যই জেনে রাখা দরকার সামনাসামনি আসুন দশটা মডেল দেখি আপনাদের জিনিসগুলো ডাইরেক্ট স্যার আপনি ডাইসের কথা বললেন আর আপনার কাছে তো স্টক দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে তো অন্যান্য কোম্পানি থেকে আপনার কাছে এত স্টক রাখার কারণটা কি জানতে পারি অবশ্যই দেখুন ডাইসের সব থেকে যেটা মেন জিনিস দরকার সেটা হচ্ছে গ্যারান্টি ডাইসটা কেনা বড় ব্যাপার না ডাইসটা গ্যারান্টিতে কি চেঞ্জ হচ্ছে কিনা সেটা জানা দরকার গ্যারান্টির কথার মানে হচ্ছে আপনি সেই ডাইসটা খারাপ হলে ডাইসটা নিয়ে আসলে নতুন ডাই আপনাকে দেওয়া হবে প্রচুর কোম্পানি আছে আপনাকে গ্যারান্টির নাম করে আপনাকে অনেক টাকা নিয়ে নেওয়া হয় কিন্তু গ্যারান্টির সময় চেঞ্জ করার সময় দেয় না কারণ তারা জিএসটি বিলের উপরে লিখে দেয় না ইন্ডাস্ট্রি কোম্পানি কোম্পানি এমন একটা যারা শুধু মুখে না তারা অন পেপার জিএসটি বিলে লিখে দেবে আপনার টেন ইয়ার গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি খারাপ হলে আপনার চেঞ্জ হবেই হবে এটা আমাদের এখানে হয় অনেক কোম্পানি এরকম বলে কিন্তু তারা দেয় না কারণ মুখের উপরে বিশ্বাস করে ছেড়ে দেয় এগুলো অবশ্যই করবেন না কারণ এখানে যে আপনি ডাইগুলো দেখছেন প্রত্যেকটা ডাই আপনি কিন্তু ডায়মন্ড কাটিং রিঙ্কেল কাটিং প্লেন কাটিং নানা রকম ডিজাইনের ডাই পেয়ে যাবেন এবং সব দশ বছরের গ্যারান্টি আর মেশিনের সাথে তো আপনি পাচ্ছেন তো সেটা নিয়ে তো কোনো অসুবিধাই নেই এরই সাথে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে নানা রকম ডাইসের স্টক এখানে বাটি থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে নানা রকম বারো তেরো পাঁচ ছয় সাত আট বেল্ট হিটার নর্মাল হিটার স্প্রিং হিটার সমস্ত কিছু ডাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরই সাথে আমরা দেখিয়ে দিতে চাইছি স্লিপার মেকিং মেশিন অর্থাৎ অনেকের কাস্টমার চায় যে আমরা চপ্পল তো হাইড্রোলিক মেশিনে বানিয়ে ফেলছি সেটা তো আমি বললাম কিন্তু যাদের বাজেট কম তারা ম্যানুয়াল কিভাবে বানাবে তাদের জন্য রয়েছে এই প্রশ্ন আমরা দেখিয়ে দেবো স্লিপার কাটিং মেশিন যেটাকে আমরা চপ্পল কাটিং মেশিন বলি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ডান্ডি সিস্টেম এই মেশিনটা আমরা প্রেশার দিয়ে আমরা এই ম্যানুয়াল মেশিনে কাটিং করে স্লিপার চপ্পল বানাতে পারবো এই মেশিনও খুব কম দামে আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে এবং এর সাথে গ্রাইন্ডার ডিলিং সব কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্যাকিং করা অবস্থা থাকে আপনি যদি নাও আসতে পারেন বাই ট্রান্সপোর্ট অনলাইনে কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি এবং বাংলাদেশও ডেলিভারি কিন্তু আমরা দিয়ে থাকি তাই দেরি না করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা আপনাকে সঠিক গাইডলাইন নিয়ে একদম সাকসেস ব্যবসা আমরা তৈরি করে দিতে পারবো এবং প্রত্যেকটা কাস্টমারের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলে থাকি আপনাদের দীর্ঘ এত ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা দীর্ঘ বছর ধরে বিজনেস করে কিন্তু উপরের দিকে গেছি এবং আমরা আগামী দিন এটাই চাই যে আপনাদেরকে আমরা সেই প্রযুক্তি দিয়ে সেই বুদ্ধি দিয়ে সেই জ্ঞান দিয়ে সেই ভালোবাসা দিয়ে আপনাদেরকে বড় করে তুলতে কারণ নিজের বিজনেস নিজে করুন তবেই কিন্তু সেটা পূর্ণ স্বাধীনতায় আপনি জীবনযাপন করতে পারবেন তো আপনাদের এই ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ প্রচুর কাস্টমার রয়েছে আমাদের ইউটিউবে প্রচুর ভালোবাসা দেয় তারা ভিডিওটাকে শেয়ার করে তো আপনাদেরই ভালোবাসা আমরা চাই যদি আপনার ভালো লাগে লাইক করে দিন কমেন্ট করে দিন এবং আপনি যদি বিজনেস না করেন সেই ব্যক্তিকে এটাকে শেয়ার করে দিন যে এই বিজনেসটাকে দেখে একটা বিজনেস করে সেও সফলভাবে জীবনযাপন করতে পারে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এই চ্যানেলটাকে ইউটিউব দাদা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ এনার জন্য আজকে আমরা আপনাদের কাছে সামনাসামনি আসতে পারলাম